এখন আমাদের আজকের সভার মহান প্রধান অতিথি অনেক ব্যস্ততার মাঝে অনেক কর্মবীর মানুষ, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক প্রায় দীর্ঘ জীবনের। আমি আপনাদের আগেও বলেছি যে উনি আমাদের এক সময় আয়ুর্বেদ এবং ইউনিয়ন টোটাল সিস্টেমটাকেই উনি কন্ট্রোল করতেন। উনি দুইটা বোর্ডকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালনা করছেন এবং হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যতগুলি সেক্টর আছে, মানে অল্টারনেটিভ মেডিসিনের যতগুলি সেক্টর সেকশন আছে, সবগুলি সেকশনে ইনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেখাশোনা করছেন দীর্ঘদিন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য এবং আমাদের অনুষ্ঠানকে সুশোভিত করার জন্য আমি আমার অন্তরের থেকে গভীর 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 স্বাস্থ্য ঝুঁকি আছে, সবাই আসলে নিরাপদ থাকে। কারণ হলো যে আমাদের যে COVID-19 যেভাবে ছড়িয়ে গেছে সেটা সারা বিশ্বের মতো বাংলাদেশে তো এখন খুব মারাত্মক অবস্থা আছে। এটা যেহেতু এই রোগের এখন পর্যন্ত এই ধরনের কোনো মানে নাই, ভ্যাকসিন আবিষ্কার হয় নাই বা প্রপার ট্রিটমেন্ট নাই, সেই কারণে আমাদের যে বিষয়গুলো আছে আমাদের যে নিয়মকানুন সেটা আমরা মেনে চলাই মানে আমাদের নিরাপত্তা। আমি আজকে এখানে যে আমাদের মডার্ন ধরপালের যিনি মালিক এবং কর্ণধার ডক্টর আলমগীর মতি, ওনারকে আমি প্রথমেই যে জিনিসটা উনি আসলে বেশি বলে ফেলেছেন আমার জন্য, আসলে উনি আমাকে খুব স্নেহ করেন, এই জন্য হয়তো আবেগটা বেশি, এই জন্য একটু বলেন আর কি। এবং আমি আমার উনি আমার মুরব্বী এবং আমি ওনাকে একটা অন্য চোখে দিই সবসময়, একটা শ্রদ্ধার চোখে। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন, ওনার সাথে বোধহয় এর আগে আমার বোধহয় দেখা হয়নি। যাই হোক, একজন ব্রিগেডিয়ার রিটায়ার করার পরে মোদি ভাইয়ের সাথে কাজ করছেন, এটা বোঝাই যাচ্ছে যে মডার্ন হারবাল আমি হয়তো 5 বছর আগে বা 10 বছর আগে যেভাবে দেখছি তার থেকে মানে আরেকটু উচ্চতায় পৌঁছায় যাচ্ছে এবং আমাদের সেটা দোয়া থাকবে। এখানে আমাদের একজন এই বিষয়ের একজন অভিজ্ঞ শামীমুল হাসান ভাই আছেন এবং আমাদের আরেকজন লায়নের সাজান খান আছেন, ইঞ্জিনিয়ার খান সাজান খান আছেন এবং আপনারা যারা আছেন। আমি প্রথমেই মতি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রামটা আসলে মূলত আমাদের আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান বিজনেস প্রমোশন কাউন্সিল, সেটা আমি আসলে February 2 ওটার দায়িত্ব নেওয়ার পরে 25 তারিখ পর্যন্ত মার্চের মানে 1.5 মাস কাজ করলাম আর কি, অফিসে গিয়ে ফিজিক্যালি কাজ করার সুযোগ ছিল। এরপরে তো 25 তারিখে মার্চের যখন বন্ধ হয়ে গেল তখন আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তো কমে গেছিলো। আমরা বিজনেস প্রমোশন কাউন্সিল মূলত আমরা যেটা করি সেটা হলো আমাদের আমাদের RMG যেটা রেডিমেড গার্মেন্টস, সেটা তো আমাদের এক্সপোর্টের হলো সবচেয়ে বড় স্টেক, মানে আমাদের যত বাইরের দেশে এক্সপোর্ট করি তার 84% হলো একটা প্রোডাক্টের আর কি RMG, আর বাকি 16% হলো অন্য প্রোডাক্টগুলো। তার মধ্যে অন্য যে প্রোডাক্টগুলো আছে সেইটুকুগুলোকে আমরা আসলে ডেভেলপ করছি, বিজনেস প্রমোশন করছি, অর্থাৎ এটার আন্তর্জাতিক মানে উন্নতি করার জন্য। সেটা হলো অ্যাগ্রো প্রোডাক্ট আছে, আমাদের ICT আছে, আমাদের লেদার প্রোডাক্টগুলো আছে, আমাদের ফিশারিজ প্রোডাক্ট আছে, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং আছে, এমনইভাবে আমাদের এখন নতুন প্লাস্টিক প্রোডাক্ট এবং আমাদের এই হার্বাল সেক্টর, এটাও বিজনেস প্রমোশন কাউন্সিলের 7টা সেক্টরে একটা হলো এই হার্বাল সেক্টর। আমি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ে 2013 যোগদান করেছি, 2013 যোগদান করার পরে আমি মোটামুটি এই মার্চ পর্যন্ত আমি আসলে তো দেখতাম হলো ফরেন ট্রেড, অর্থাৎ বিদেশের সাথে যে আমাদের বাণিজ্য চুক্তি হয় এগুলো দেখতাম। আর BPC-র এইটা দায়িত্ব অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে, এটা একটা অনেকটা CEO টাইপের কাজ, সেটা হলো এই যে 7টা সেক্টরের কথা বললাম তার সেক্টরের অধীনে আবার অনেকগুলো আপনার অ্যাসোসিয়েশন আছে, আর সেই অ্যাসোসিয়েশন প্রায় টোটাল 43টা অ্যাসোসিয়েশনের সাথে বিজনেস প্রমোশন কাউন্সিলের সরাসরি কাজ, অর্থাৎ আমরা বিজনেস প্রমোশন কাউন্সিল থেকে এই অ্যাসোসিয়েশনগুলো যে এই যে যারা এটার সাথে জড়িত একদম প্রডিউসার, ধরেন কৃষক হতে পারে বা ম্যানুফ্যাকচারার হতে পারে অথবা এক্সপোর্টের সাথে যারা আছে, ট্রেডের সাথে যারা আছে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সরকারের কিছু ফান্ড আসে সেই ফান্ডগুলো দিয়ে আমরা এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম, ক্যাপাসিটি বিল্ডিং, তারপরে যে পাবলিকেশন এবার কিছু আমরা পাবলিকেশনে বের করবো, এই কাজগুলো করি। আর একটা কাজ করি যে আপনাদের যে প্রোডাক্টগুলো সেগুলোকে আমরা
বিশ্ব মানে তৈরি করার চেষ্টা করি এবং আমরা এক্সপোর্টটাকে এক্সপ্যান্ড করার জন্য, কারণ আমাদের যেহেতু বললাম যে আরএনজি একটা সেক্টর, এই সেক্টরের উপর আমরা বেশি ডিপেন্ডেন্ট। এই বেশি ডিপেন্ডেন্সি হলে হয় কি যে বিদেশের কোনো কারণে ওদের যে দেশে যেমন অর্থনৈতিক মন্দা হতে পারে, এইসব কারণে আমাদের এক্সপোর্টটা যদি হঠাৎ করে ফল করে তাহলে আমাদের ইকোনমির উপরে চাপ পড়বে। এই জন্য আমাদের যত বেশি প্রোডাক্ট বাস্কেট, অর্থাৎ যত বেশি প্রোডাক্ট বেশি হবে, আর মার্কেটটাও কিন্তু আরএনজি হলো কনসেন্ট্রেটেড, অর্থাৎ উন্নত বিশ্ব ইউরোপ এবং আমেরিকার মতো দেশে। আমাদের এইটা হলো মার্কেট, যদি একটা খুব ছোটো মার্কেট থাকে এবং প্রোডাক্টও যদি কম থাকে বাস্কেটে, তাহলে হয় কি একটা দেশের অর্থনীতির জন্য চাপ। এই কারণে আমরা প্রোডাক্টের এরিয়াও বাড়াচ্ছি আর ভিন্ন ভিন্ন মার্কেট, আমাদের আফ্রিকায় এখনও যাওয়া হয়নি, ল্যাটিন আমেরিকায় যাওয়া হয়নি, ইস্ট ইউরোপে যাওয়া হয়নি, সেই সব জায়গায় আমরা চেষ্টা করতেছি এই প্রোডাক্টগুলো যাতে ওই সব দেশে আমরা যেতে পারি। এর পিছনে একটু ইতিহাসটা বলি, আমি এখন তো বিজনেস প্রমোশন কাউন্সিলের কাজ করতেছি আর আমি মন্ত্রণালয়ে এখন মূলত কাজ করছি আমদানি, অর্থাৎ আমাদের ইম্পোর্ট দেখি, আর একটা দেখি হলো ইন্টারনাল ট্রেড, অর্থাৎ আমাদের ভিতরের যে আভ্যন্তরীণ যে বাজার বাণিজ্য সেটা দেখি। যেমন ধরেন এই যে কোভিডের ফলে এই যে রমজানের সময় সবসময় তো জিনিসপত্রের দাম বেড়ে যায়, তারপরে আপনার এই সময় লকডাউন ছিল, তাই রমজান এবং এই এত কিছুর মধ্যেও সেটা হলো আমাদের ইন্টারভেনশন ছিল। আমরা একদম পোর্ট থেকে শুরু করে দ্রব্যমূল্য যে সাপ্লাই, এই জিনিসগুলো বাজারে যে ভোক্তা কাজ করে, আমাদের ওই যে সারিয়ার রেজিস্ট্রেশন যে ইয়ে করে, এই জিনিসগুলো আমি করি কৃষক থেকে, মন্ত্রণালয় থেকে। অর্থাৎ এবারে বাজারটা কিন্তু এত কিছুর পরেও মোটামুটি বলবো যে ভালো আছে। আদার দাম বেড়ে গেছিলো, আমরা ইন্টারভেনশন করলাম, তারপরে আবার আদার দাম 400 টাকা 300 টাকা থেকে 120 টাকা পাইকারি ছিল, 150 টাকায় পাওয়া যাচ্ছিলো। পেঁয়াজের একটা ক্রাইসিস ছিল, সেটা এই বছর যাতে না হয় সেটার জন্য আমরা আগে থেকে প্রস্তুত হয়েছি। এই কাজগুলো মূলত মন্ত্রণালয় করি আর বিপিসি বিজনেস প্রমোশন কাউন্সিলে আপনাদের যে কথাগুলো বললাম আজকের যে ট্রেনিংটা, এটা বিপিসির মাধ্যমে হচ্ছে, মানে ওখানে শেয়ারিং কস্ট শেয়ারিং হিসেবে হচ্ছে, আর তারপরে আমরা পাবলিকেশন আপনাদের এই যে এই জিনিসগুলো আমরা করছি। এটা আমার এই আয়ুর্বেদি ইউনানি বা আপনার হোমিওপ্যাথি যে অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে আমার আসলে অভিজ্ঞতা যেটা বলছেন একটু, মানে মতি ভাই অনেক বেশি বেশি বলে, বেশি স্নেহ করেন, তো এই জন্য স্নেহের লোক একটু বেশিই বলেন। তা আমি আসলে 2007 সালে আমি হেলথ মিনিস্ট্রিতে কাজ করতাম এবং হেলথ মিনিস্ট্রিতে আমার কাজটা ছিল পাবলিক হেলথ। পাবলিক হেলথের এরিয়াটা ছিল আমাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতাম, আগে তো মতিঝিল অফিস ছিল, এখনও এটা মহাকালীতে চলে গেছে। আর একটা দেখতাম হলো আমাদের ড্রাগ পলিসি, এবং আপনারা জানেন যে আলমাটায় সিস্টেম অফ মেডিসিনে আপনার আলমাটা ঘোষণায় যেটা হয়েছিল কি যে অ্যালোপ্যাথি বেস থেকে আপনার অল্টারনেটিভ মেডিসিনকে তারা স্বীকৃতি দিয়েছে পাবলিক হেলথের থেকে। অর্থাৎ আমাদের সিস্টেম অফ মেডিসিন যেটা শুধু অ্যালোপ্যাথি না, তার মধ্যে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন দিয়েছে। আমি ওই পাবলিক হেলথের ওই ডেস্কটা দেখতাম, তাই সেখানে ওই ডেস্ক দেখার ফলে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আপনাদের দুইটা বোর্ড আছে, একটা ইউনানি আয়ুর্বেদিক বোর্ড যেটা হলো আমাদের এই যে ইন্দিরা রোডের ওখানে অফিস, আর একটা হলো হোমিওপ্যাথি বোর্ড, ওইটার অফিস হলো আপনার নিকুঞ্জতে। ওই দুইটা বোর্ডের আমি ওই কাজ করার কারণে আমাকে রেজিস্টারের দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং তখন এই দুইটা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আপনারা চিনবেন, উনি পরে মুখ্য সচিব ছিলেন, এসডিজির কোঅর্ডিনেটর ছিলেন আবুল কালাম আজাদ স্যার, উনি সরকারের মুখ্য সচিবও ছিলেন এবং পরে উনি এসডিজি কোঅর্ডিনেটর ছিলেন, এখনও আছেন কোথায়? হ্যাঁ, এখন ওই আজাদ স্যারের ছিল চেয়ারম্যান এবং আমি ছিলাম ওখানে রেজিস্টার। সেই হিসেবে যেটা হয় কি যে মানে আবার আমি আসলে কিছু কাজ করতে চাই যেটা সরকারি যে শৃঙ্খলার মধ্যে থেকে একটু বাইরে, তখন আমি এই যে মতি ভাইরা ওরা আমাকে মানে আমার মাথার মধ্যে একটু ঢুকাই দিলেন যে এইখানে এই এই মানে সুযোগ আছে, সেই সুযোগটা কি এখানে যে শত শত হাজার হাজার যে আমরা যাদেরকে মানে অনেকটা ছোটো করে দেখি কবিরা, কিছু মনে করেন না, আমরা মনে করি কি যে এইখানে যারা আছে সেটা হচ্ছে প্রতিটা জেলা শহরের কোর্টের পাশে লাল সালু দিয়ে এই কতগুলো বোতল বোতল নিয়ে বিক্রি করে। আমাদের আসলে কনসেপ্টটাই ওটা যে কবিরাজ বা এই যে আপনার মানে এদের এগুলো বিষয়গুলো এরকম। আমার কাছে যখন আমি এইগুলো ডকুমেন্টগুলো দেখলাম, এই যে মতি ভাইদের মতো লোকজন আমাকে যখন এই জিনিসগুলো বোঝালো, তখন আমি টোটালি কনভিন্সড হয়েছি যে না, এইখানে আসলে করার অনেক সুযোগ আছে। আমি ওখানে যোগদানের আগেই আপনার মেডিসিনাল গার্ডেন করা হয়েছিল প্রতিটা উপজেলায়, 460-50 উপজেলায়, এবং সেখানে একটা পোস্ট ক্রিয়েট করেছিল যে মেডিসিনাল গার্ডেনের পোস্ট। হ্যাঁ,
নয়ন তুমি আসছো, আমি আসতেছি, আমি একটু একটু এই আধা ঘন্টা পরে আসতেছি, আমি আসতেছি। আমাদের যেটা ছিল এর পাশাপাশি যেটা ছিল আমাদের দুইটা কলেজ আছে আপনারা জানেন মিরপুরে, একটা হলো হোমিওপ্যাথি কলেজ আর একটা ইউনানি আয়ুর্বেদিক কলেজ। সেইখানে তো আপনার গ্রাজুয়েশন দিচ্ছে, আমাদের যেটা হলো বিজি হেলথের একটা ইয়ে আছে যে আপনার একজন ডাইরেক্টর আছে আর ওই কলেজগুলো দেখে, এটা একটা ইয়ে ছিল। আমি যেটা চেষ্টা করেছিলাম সেটা হলো যে আমাদের অল্টারনেটিভ মেডিসিনের পোস্ট ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন মানে কি আপনার যেটা হলো যে আমি যেহেতু পাবলিক হেলথে ওখানে হেলথে দেখতাম, তখন আমি ওই যে ওখান থেকে WHO-র একটা প্রোগ্রাম ছিল সেটা মায়ানমার 2008 বা এরকম একটা সময়, মায়ানমার একটা ওয়ার্ল্ড হেলথের অর্গানাইজেশনের একটা এই অল্টারনেটিভ মেডিসিনের একটা কনফারেন্স হলো, সেখানে আপনার এই আশেপাশের দেশের সবাই ওখানে ছিলেন। আমি ওইটা তিনজন আমার সাথে গিয়েছিল, আপনাদের সিস্টেমেরই তিনজন ডাক্তার এবং আমি ওইটার নেতৃত্ব দিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা যখন পেপার প্রেজেন্ট করলাম বাংলাদেশের এবং ওদের জিনিসগুলো দেখলাম, তখন যেটা দেখলাম ওই যে বললো যে আয়ুষ ইন্ডিয়াতে, তা আয়ুষ একটা মন্ত্রণালয় আছে এবং তারা এটাকে টোটালি মূল সরকারের সিস্টেমের মধ্যে এরকম করে চায় না, থাইল্যান্ড এরা কিন্তু টোটাল জিনিসটাকে আমাদের এখানে যেমন অ্যালোপ্যাথির যে প্রাধান্য ঠিক একইভাবে প্যারালাল এই সিস্টেমটাকে ওইভাবে নিয়েছে এবং এটার কিন্তু আসলে বৈজ্ঞানিক ভিত্তি বলে সবই কিন্তু আছে। আপনার এটা যেমন জার্মানিতে যে আমাদের হোমিওপ্যাথির যে জনক যে হ্যানিম্যান বা ইয়ে এবং সেটাকে কিন্তু এটা কিন্তু সাইন্টিফিক একটা বিষয় এবং এটা সাইন্টিফিক এত বেশি সাইন্টিফিক, আমি তো আসলে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের স্টুডেন্ট সেই জন্য সায়েন্স একটু একটু পড়েছি আর কি, ছাত্র ছিলাম। তো সেটা কোয়ান্টাম, কোয়ান্টাম মানে কি যে আপনার ক্লাসিক হলো আপনি যেটা দেখতেছেন ক্লাসিক্যাল, আর কোয়ান্টামটা হলো শুধু ওই যে আপনার অণুপরমাণুর ভিতরে যে অ্যাটম, অ্যাটমের মধ্যে আবার বোজন আছে আরও পার্টিকেল আছে, অর্থাৎ এই যে অ্যাটম কমা বাড়ায় বা ইয়ে সেটা হলো একদম মনে করেন আরও ভিতরের একটা বিষয়, এটা অনেক সূক্ষ্ম বিষয়। হোমিওপ্যাথির যে জিনিসটা আমি যেটা দেখলাম কিছু ডকুমেন্ট টকুমেন্ট সেটা আসলে ওই যে কোয়ান্টামের পর্যায়ে, এখন সমস্যাটা হয়ে গেছে কি যে আমাদের বাংলাদেশে এই এত দৌরাত্ম্য মানে একটা সিস্টেম যে আমাদের যারা অ্যালোপ্যাথি সিস্টেমের আছে তাদের এই দৌরাত্ম্যে আসলে কি এই জিনিসটা একদম টোটালি আনটাস্ট অবস্থা আছে এবং ওইটা একটা ঘৃণার চোখে বলেন বা একটা মানুষের অবজ্ঞার চোখে লাগে। কিন্তু এটা যেহেতু আপনার ইউরোপ বললাম, ইন্ডিয়া বললাম, চায়না বললাম, থাইল্যান্ড বললাম, এইসব দেশে যেহেতু এটা রিকগনিশন আছে এবং এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আলমাটা এটা রিকগনিশন দিয়েছে, এইটাকে কিন্তু আমরা এটাকে মূল স্ট্রিমে নিয়ে আসতে পারি। তখন আমি যে কাজগুলোর চেষ্টা করেছিলাম সেটা হলো যে আমাদের আপনারা যদি দেখেন আমাদের অনেকগুলো বেসরকারি কলেজ যেগুলো আছে আমাদের দুই সিস্টেমের হোমিওপ্যাথি বলেন ইউনানি আয়ুর্বেদিক যেগুলো সারা দেশে অনেকগুলো কলেজ আছে, সেই কলেজগুলো আপনার দেখলেই মনে হয় যে আসল চেহারার সাথে ওই কলেজের চেহারা মিল আছে, ভাঙা আছে ওখানে একটা প্রাইমারি স্কুল তার থেকেও খারাপ অবস্থা কিন্তু এটা কলেজ। এই সময় আমরা যেটা করলাম তখন আমি একটা সরকারি টাকা আনলাম, টাকা প্রায় তখন করে 8 কোটি না কত কোটি টাকা একটা চেষ্টা করলাম এনে ওই আজাদ স্যার যেহেতু আমাদেরকে সাপোর্ট দিতেন, পরে আমরা এই কলেজের সরাসরি বর্জন এই প্রথম মানে সরাসরি সরকারি টাকা রেভিনিউ টাকা আপনার কলেজ এবং সেখানে 40 লাখ 50 লাখ টাকা করে আপনাদের বুঝে শরীরপুরে একটা বরাদ্দ দিয়েছে। তো এইভাবে আমরা কিছু স্ট্রাকচার করলাম। আপনিও কিন্তু আমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছে এই যে এত বছর আপনি 2019 পর্যন্ত যেভাবে চলছেন আপনি সেই 2019-এ ফিরে যেতে পারতে আপনার কি 10 বছর লাগবে না 5 বছর লাগবে না 15 বছর লাগবে না 20 বছর লাগবে, আদৌ আপনার 2019-এ আবার ফিরে যেতে পারবেন না আমরা কেউ জানি। সারা বিশ্বের যে অবস্থা, আমেরিকার যে অবস্থা, এইগুলো মিলে আমেরিকা তার একটা বিষয়টি আরও বেশি তারা এখন সংকটে আছে ওদের যে রেসিজম নিয়ে, আপনার এই পৃথিবী আমার ফিরে আসবে কিনা আমি জানি না। কিন্তু যে জিনিসটা হলো যে আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছে সেটা হলো এই যে ন্যাচার, অর্থাৎ আমি ন্যাচারকে ধ্বংস করছি, এই ন্যাচার আমাদেরকে এই রিভেঞ্জ দিচ্ছে অর্থাৎ সে প্রতিশোধ নিচ্ছে। এরপরে যদি আমাদের শিক্ষা না হয় এই যে আপনার কত সম্পদ আপনার আছে, কত শক্তি আপনার আছে, কেউকে কিন্তু ছাড়ছে না। এবং এই যে বাংলাদেশে দেখেন এমন কিছু ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে নিয়ে গেছে, তারা ওই যে বলে যে হাসপাতালে একটা ভেন্টিলেটর পায় না,
তারা যদি চায় ছয় মাসে বার্মিংহামের মতো হসপিটাল 10 হসপিটাল পারে এরকম ব্যক্তিরাও কিন্তু মানে আপনার নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে একটা জিনিস যে জিনিসটা সেটা হলো আমাদের এইটাই হলো শিক্ষা আমাদের এইটাই একটা শিক্ষা সেই শিক্ষাটা হলো যে আমরা এখান থেকে কিভাবে আমরা এখান থেকে যে নতুন যে পৃথিবী আসবে সেই নতুন পৃথিবীটা কি সেটা হলো কবে আমরা ফিরে আসবো আমরা জানি না কিন্তু এই নতুন পৃথিবীতে আমরা যেটা শিখবো সেটা হলো যে আমরা এই যে নেচার যে এই যে আমাদের মেডিসিনাল প্ল্যান্ট এইটাকে আমরা কীভাবে লাইনে যাব আর বিজনেসের মডেলও চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হলো আপনার কিন্তু এই যে মডেলের ডিসিজে যত সরু এখানে কিন্তু মানুষ এখন কম আছে আপনাদের বিজনেসের মডেল চেঞ্জ করতে হবে সেটা হলো আপনার এখন ডিজিটাল মার্কেটিং এ যেতে হবে ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে এটা কিন্তু এখনই ভাবতে হবে কারণ মানুষের কিন্তু অভ্যাস চেঞ্জ হয়ে গেছে আপনি অলরেডি আপনার অলরেডি কিন্তু আপনার পাশার অর্ডার কিন্তু আপনার পাশে পৌঁছে যাচ্ছে কেউ কিন্তু ওই যে কাঁচাবাজারের অর্ডার আপনার অনলাইনে দিত না যে একজন স্মার্ট যারা ছিল তারা ওই হয়তো একটা জুতা বা একটা ল্যাপটপ এইগুলো অর্ডার দিত এখন কিন্তু আপনার কাঁচামালের অর্ডারও আপনার বাসায় পৌঁছায় যাচ্ছে আমাদের যে এই যে পরিবর্তন আসছে ব্যবসারও পরিবর্তন আসছে এই জিনিসগুলো আপনার এখনই আপনাদের চিন্তা করতে হবে এটা যদি চিন্তা না করেন তাহলে কিন্তু আপনারা যে পিছিয়ে আছেন আরও পিছিয়ে পড়বে আমি ওইটাই বলতে চাচ্ছি যে এই যে ট্রেডিং এটা শুধু যে কিছু আমরা কথা বললাম এটা ট্রেনিং থেকে কিছু জিনিস আছে যে এটা হলো আপনার চিন্তার যে জায়গাটা একটা জায়গায় সীমিত ছিল সেই জায়গাটাকে আপনার খুলে দেওয়া ওই খুলে দিলে তখন আপনার যে চোখটা খুলে গেল সেইটা অনুযায়ী আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করে এটা যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে আমি বলবো যে এই ট্রেনিং এর সফলতা আর আমি পরিশেষে অনেক কথা বললাম আমি যে কথাটা বলতে চাই মতি ভাই আসলে আমার একজন মডেল মানুষ ওনাকে আমি অনেক বিষয় মানে ওনাকে আমি অনুসরণ করি ওনার লাইফস্টাইল বলে ওনার কথাবার্তা বলে ওনার সবচেয়ে আচার ব্যবহার বলে সব কিছুই আমাদের কাছে অনেক কিছুই আমরা অনুকরণ করতে পারি এবং এটা যেটা আমি বলে যে আমার ফ্যামিলি আমার মিসেস তিনিও ওনাকে খুব পছন্দ করে আর মতি ভাইকে সবসময় মানে একটা শ্রদ্ধার চোখে একটা মনে হয় যে একটা মুরব্বী গার্জিয়ান মনে হয় উনি যখন আছে আমাদের ব্রিগেডিয়ার মহারাজ যেহেতু আছে সেখানে শুধু বর্ডার হারবাল না এটা তো ওনার নিজের প্রতিষ্ঠান আমি মনে করি ওনাদের নেতৃত্বে আমাদের এই সেক্টরটা অর্গানিক মেডিসিনে বিশেষ করে এই আমাদের হারবাল মেডিসিন এই জিনিসটা এখন যে অবস্থা আছে সেখান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে যাবে এবং এটা আমাদের আসলে দেশীয় জিনিস দেশীয় জিনিসের ব্যবহার এখানে যেমন ডোমেস্টিক মার্কেট আছে আমরা অনেক কিছু ইম্পোর্ট করি ইম্পোর্ট নির্ভরতা কমায় অর্থাৎ ডোমেস্টিক থেকে কীভাবে এটা কালেক্ট করতে পারি সেই বিষয়টা ফোকাস করা শুধু তাই না আমাদের চিন্তা করতে হবে ইন্ডিয়া কত টাকা দেখেন এক্সপোর্ট করে চায়না থাইল্যান্ড ওয়ার্ল্ড লিডার আমরা কেন পারবো না আমরা যদি গার্মেন্টসের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যদি হতে পারি আমরা এই প্ল্যান্টের এই মেডিসিনাল যে প্ল্যান্ট এটা আমরা এক্সপোর্ট করে একটা আর্নিং করবো শুধু প্ল্যান্টটা আমরা ওষুধ বা মডার্নের ওষুধ সারা বিশ্বে ছড়িয়ে যাবে বা হারবার ওষুধ সেটা সারা বিশ্বে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই ব্র্যান্ডিং এটা ছড়িয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমি আবারও আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মতি ভাই এবং ব্রিগেডিয়ার মহোদয় এখানে আমাদের যারা দিগ্গজন আছেন তাদেরকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম।